Police File. মানুষ পশু থেকে মনুষ্যত্ব স্তরে উঠে এসেছে, সভ্য হয়েছে, রুচি পাল্টেছে, বেশভূষা, খাদ্যাভ্যাস, জীবনযাপন সব কিছুই আধুনিক হয়েছে। কিন্তু তবু কোথাও কি মানুষের মন পাল্টেছে? কয়েকশো বছর ধরে মেয়েদেরকে তাদের শ্বশুরবাড়িতে যে ধরনের শারীরিক এবং মানসিক অত্যাচার সহ্য করতে হয়েছে, আজ এই আধুনিক যুগেও মানুষ যখন অন্য গ্রহে বসবাস করার স্বপ্ন দেখছে, আর শুধু স্বপ্নই নয়, সেটা বাস্তবায়ন করার চেষ্টাও করছে, তখন এখনও বহু ঘরে নারী নির্যাতন, বিশেষ করে বধু নির্যাতন ক্রমশ বাড়ছে। আজকের এই ঘটনাও বধু নির্যাতনের। এরকম তো কত হয়, তবু আজকের এই ঘটনা দেখাটা জরুরি, কারণ আজকের এই ঘটনায় বারবার একটাই প্রশ্ন উঠে আসবে যে আর কবে মানুষ সত্যি মানুষ সম্পন্ন মানুষ হবে। ডাক্তারবাবু কি বুঝছেন, মানে ভয়ের কিছু নেই তো? তেমন কিছু মনে হচ্ছে না, ভাইরাল ফিভার। সত্যি মা, তুমি পারো বটে, সুযোগ বুঝে রোগ ডেকে আনতেও পারো, তাই না? কিচ্ছু হয়নি মা, সব ওর ন্যাকামি। দেখো বগলের তলা পেঁয়াজ বুঝে গা গরম করার নাটক করছে। এই যে শোনো, তুমি যদি ভাবো যে জ্বর বাঁধাবে আর আমি তোমার সেবা করব, সে ঘুরে বালি। কাঁদছিস কেন তুই? আরে তোর কিচ্ছু হয়নি, ডাক্তার তো বলেছে এটা একটা ভাইরাল ফিভার। দেখবি ওষুধ খেলে তুই দুদিনে ঠিক হয়ে যাবি। এখানে তো তোমার দিদির সেরকম সেবা যত্ন হবে না, বুঝতেই তো পারছ এই সংসারের কাজকর্ম আছে। বলছিলাম সবই তো বুঝতে পারছি, আর একটা কথা বুঝতে পারছি যে আপনারা সংসারের কাজকর্ম সামলে তারপর আমার দিদিকে দেখবেন, এতে আপনাদেরও অসুবিধা হয়ে যাবে। তাই বলি কি আমি আজই এখান থেকে আমার দিদিকে নিয়ে চলে যাই। সে নিয়ে যাও,
কিন্তু ওর ছেলে বাবুসোনাকে আমি এখান থেকে নিয়ে যাব। আমি আর খাবো না। কি খাবো না বলছিস বলতো? এই পাটির কিন্তু তোকে পুরোটা খেতে হবে। আমি আর খাবো না। কি হয়েছে তোর? তুই দেখেছিস না খেয়ে খেয়ে তোর শরীরটা তুই কি দশা করেছিস বলতো? নিয়ে দিদি এইটুকু খেয়ে নে। আচ্ছা শোন, আমি তোকে অল্প অল্প করে দিচ্ছি, তুই খা খেয়ে নে। ব্যাস সব শেষ। এই তো আমার লক্ষ্মী দিদি, কি সুন্দর খেয়ে নিলি বলতো। কি হলো দিদি, তুই আবার কাঁদছিস? তোকে না কতবার বারণ করেছি। কাঁদিস না দিদি আমার, একদম কাঁদিস না। জানিস ভাই, বল তোকে দেখে আমার কি মনে হয়? তা কি শুনি। মনে হয়? হ্যাঁ, তুই আমার আগের জন্মের বাবা ছিলিস। আগের জন্মে কেন, এই জন্ম কিন্তু আমি তোর বাবা। বাবা কিন্তু বাংলাদেশে যাবার আগে তো সমস্ত দায়িত্ব কিন্তু আমার উপর দিয়ে গেছে। শোন, আমি যতই বেঁচে আছি আমি চাই না আমার দিদির কোনো দুঃখ কষ্ট থাকুক। আমার ভাগ্যটাই খারাপ রে, আমার কপালটা একদম ভালো না। দিদি ওসব বাজে কথা চিন্তা করিস না, নে ধর। দেখ তুই ভগবানের ওপর বিশ্বাস রাখ, সব ঠিক হয়ে যাবে। তুই জানিস না আমি যেসব খারাপ মানুষদের সাথে সংসার করি না, সেসব খারাপ মানুষদেরকে ভগবানেরও সাধ্য নেই যে তাদেরকে ভালো করে তুলবে। দিদি তুই তো সবই জানিস ভাই। সত্যি আমরা কি ভেবেছিলাম আর কি হলো জানিস দিদি? আমার আজও মনে আছে ওরা প্রথম যেদিন তোকে দেখতে এলো। বলুন দা বন্ধু, মেয়ে আপনাদের পছন্দ? আমি বলার যে বলুন, যে বিয়ে করবে সেই তো বলুন। হ্যাঁ নীলামা আমার কালো ঠিকই, কিন্তু ওর মুখটা খুবই মিষ্টি আর অনেক গুণ। আপনাদের সংসারে গেলে ওর গুণের আলোয় আপনাদের সংসার আলোকিত হয়ে উঠবে। সে যখন আমার সংসারে যাবে তখন বোঝা যাবে, কিন্তু আমি এখন বলছিলাম যে বলো না। মানে বলছিলাম কি, মানে পরাণবাবু সংকোচ করছেন কেন তপনবাবু? বিয়ে থার ব্যাপার, যাক মন চায় খোলসা করে বলুন। হ্যাঁ তা তো বটে, বিয়ের ব্যাপারে কোনো রাগ ঠাক না রেখেই সব খোলসা করেই বড়া উচিত নাকি? হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। বলছিলাম কি ওই দেনা পাওনার ব্যাপারটা। হ্যাঁ বলুন, আপনাদের কি দাবি? না দাবি আবার কি, ওই পাঁচ জনে যা যায়। মানে যা দেবেন সবই তো আপনার মেয়েরই থাকবে, তাই বলছিলাম সবই দেবেন, ওই যা দেয় আর কি, খাট আলমারি ড্রেসিং টেবিল, তাছাড়া ও তো আপনাদের একমাত্র মেয়ে। আর ভাই আপনাদের বাড়ি ঘর যা দেখছি ঠাকুরের কৃপায় আপনাদের অবস্থা তো ভালোই, তাই ওই গয়নাকাটি দেবেন এই আর কি, যাতে আপনাদের মেয়ের ভবিষ্যতে কাজে লাগে। হ্যাঁ কানের দুল, নাকছাবি, বাউটি, চুড়ি সব কিছু দিতে হবে। হ্যাঁ আর ওই শুধু মেয়েকে সাজিয়ে দিলে তো হবে না, জামাইকেও চেন আংটি ঘড়ি। হ্যাঁ আরে ঘড়ি তো দেবেই, সেটা আবার আলাদা করে বলার কি আছে। ঠিক আছে আমরা একটু নিজেদের মধ্যে আলোচনা। না না দিদি, আলোচনা কি আছে, এসব যে দেব সেটা আমি আগেই ভেবে রেখেছিলাম। আর একটা কথা। হ্যাঁ বলুন। বলছিলাম কি যে
নগদ তো কিছু পণ দিতে হবে। এত দান সামগ্রীর পর আবার নগদ? প্রবীর, কিন্তু দাদা সরকারি আইনে যে আছে। ও সরকার যাই করুক না কেন, এইসব রীতিনীতি কি আর তুলে দেওয়া যায়? কত পুরনো প্রথা। ঠিক কথা, ঠিক কথা। কিন্তু দাদা, একটা মাত্র মেয়ে আমাদের, তার বিয়ে ধুমধাম করে দেব না? আমি রাজি। কত টাকা পঞ্চায় আপনাদের? এই ধরুন 60,000 টাকা। ঠিক আছে, আমি রাজি। সেদিন যদি বাবা রাজি না হতো। ওসব ভেবে কি লাভ দিদি? তুই জানিস তোর জামাইবাবু যে এতদিন বিদেশে গেছে, একটা টাকাও আমাকে আজ অব্দি পাঠায়নি। আরে বাবা আমাকে না পাঠাক, অন্তত ছেলেটার জন্য তো কিছু পাঠাবে। বাদ দেন ওসব কথা, জামাইবাবু পাঠাক বা না পাঠাক তাতে কি হয়েছে? জামাইবাবু নিজে রোজগার করলেই হবে, আর আমরা তো আছি নাকি? কেন ভাই, কেন শুধু শুধু তোরা আমার আর আমার ছেলের দায়িত্ব নেবি বলতে পারিস? নেব। তোর ভাই কাকা দাদা যতদিন বেঁচে আছি তোর দায়িত্ব আমরাই নেব। তোর বিয়ে হয়ে গেছে তো কি হয়েছে, তো আমাদেরই মেয়ে। এই দেখো, এই দেখো বাবার কান্না শুরু করলি কেন? তারপর ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। হ্যালো, হ্যালো। হ্যাঁ বলো, শুনছি। আমি আর পারছি না, তোমার মা আর বৌদি মিলে আমাকে কারণে অকারণে মারে, এমনকি
চায় না, এমনকি বাবুর অসুখ পর্যন্ত হলে তাকে ফেলে রাখে। কেন উত্তম? কেন করবে ও? তুমি তো বিদেশে কাজ করো, একটা টাকাও পাঠাওনি। তোমাকে আর কাজ করতে হবে না বিদেশে, তুমি ফিরে এসো। তুমি একলাই খানা কোন বাগায়গা? চল। হ্যালো, হ্যালো, মানে আবার কি? মানে এবারও আমাকে হোটেলের কাজে পাঠিয়েছে। সত্যি তো? ওইসব কাজ করা কি ওর অভ্যেস আছে বলো? মা, অনেকদিন ঠিক করে নিয়েছি আমি আর ওদেরকে ফিরে যাবো না। মা, সে কি রে? বিদেশে যাবি না তো এখানে কি করবি? ভাবছি এখানেই একটা ব্যবসা করবো। টাকা কে দেবে? টাকা? কেন টাকা দেবে গৌরী সেন? মা, আমার বড্ড খিদে পেয়েছে, আমি স্নানে যাচ্ছি, তুমি বরং ভাতটা পাবো। তোমার কাজ হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। শোনো বড় বউ, তোমার সাথে আমার একটু কথা আছে। আগেও বলেছি আবারও বলছি, যার স্বামী যেমন রোজগার করবে তার ঘরে তেমনি খাওয়া দাওয়া। তার আগে তোমার সাথে আমার কিছু কথা আছে। আমার সাথে? কেন তুমি জানো না, তোমার ভাই আর কাকা আমাকে বিদেশের হোটেলে বয়গিরি করতে পাঠিয়েছে, যত রাজ্যের লোকের ইটু কাটা তোলার কাজ। ছি, এতে ওদের দোষটা কোথায়? তুমি যেরকম কাজ পাবে, নিজের ভাই কাকার হয়ে সাফাই গাইতে হবে না। নিজের ভাই আর ছেলের বেলায় তো বেশ ভালো কাজ দিয়ে পাঠিয়েছিল, আর আমার বেলা হোটেলের বয় গিরি। যা যেরকম যোগ্যতা সে ঠিক সেরকমই কাজ পাবে। কি বললে তুমি? আমি তোমাকে অপমান করার জন্য কিছু বলিনি, আমি শুধু সত্যিটুকু বলতে চেয়েছি। ও, আমার যোগ্যতা নেই বলে আমি বিদেশে ভালো কাজ পাইনি, ঠিক আছে? আমি আজকে দুপুরবেলা যা বলেছি সেগুলো শুনেছ তো? আর একবার বলছি, শুনে রাখো, এই নিয়ে তিনবার আমি বিদেশে গেছি, আর নয়, এবার থেকে আমি এখানেই থাকবো আর এখানেই ব্যবসা করবো, বুঝেছ? এভাবে তাকাচ্ছ কি? গিলে ফেলবে নাকি? কাল সকালবেলা তুমি তোমার বাপের বাড়ি যাবে, গিয়ে তোমার ভাইকে আমার জন্য টাকা চাইবে, 10-20 হাজার টাকা নয়, 4-5 লাখ টাকা। ওই টাকায় আমি ব্যবসা করবো, বুঝেছ? আর কত নেবে তুমি ওদের কাছ থেকে? বিয়ের পর থেকে তো নিয়েই যাচ্ছ। সকালবেলা উত্তমের কাছে 4-5 লাখ টাকা নিয়ে আসবি, ব্যবসা করবো, ধন হলে না যা অবস্থা করবো সেটা দেখতেই পাবি। ওই বিদেশের জন্যই মেন সূত্রপাত এই ধরনের ঘটনা ঘটেছে। তারপরও মানে আমার দাদা কাকা যেখানে থাকে সেখানে যাওয়ার তার খুব ইচ্ছে ছিল। আমার দাদা থাকে বাহরাইন, জামাইবাবু সৌদি আরব গিয়েছিলেন, কিন্তু সেখানে গিয়ে কর্মসূত্রে খুব একটা মানে সুবিধাজনক করতে পারেন, তার জন্যই মানে প্রচুর তার জিদ আমাদের ফ্যামিলির উপরে।
বন্যারে ভাই, আমি কি করব? ও কাকু বলো না, আমি কি করব? এই দেখো, খেতে খেতে চোখের জল ফেলে মোচ। আমার চোখের জল সারা জীবন পড়বে গো কাকিমা। চুপ কর, বাজে কথা লেখে খেয়ে নে, নে হা কর। হে উত্তম। হ্যাঁ কাকা। তুমি কিছু ভাবলি কি করব? মানে মানে দিন দিন ওদের খাই যেভাবে বেড়ে যাচ্ছে। আচ্ছা তোর মনে পড়ে বিয়ের কিছুদিন পরেই রাধানাথ কি শুরু করেছিল? এই শোনো না, বলছি তুমি কি এখন বেরোচ্ছ? হ্যাঁ দোকানে যাচ্ছি। ও তোমার খাবারটা রেডি আছে, আমি তাহলে এক্ষুনি এনে দিচ্ছি। আচ্ছা তাড়া কিসের? কি হচ্ছে, কি কি হচ্ছে? ছাড়ো, কেউ এসে পড়বে। আসুক, তাই বলে আমি আমার বউকে ধরতে পারবো না? এখন কোনো জ্বালাতন না, করবো 100 বার করবো। আমি আমার বউকে নিয়ে যা ইচ্ছা তাই করবো। এখন দোকানে যাও। ঠিক আছে। তুমি তোমাদের টিভিটা দেখছো, পুরনো সাদা কালো, ভালো করে ছবিও আসে না। তোমার বাবা তো বিয়েতে সব কিছুই দিয়েছেন, শুধু ওই কালার টিভিটা ছাড়া। আরে শোনো না, আমি বলছিলাম কি যে বাবাকে গিয়ে এবার বলো কালার টিভিটা দিতে। আর শোনো না, তুমি যেন আবার বলে বসো না আমি চেয়েছি, বলবে তোমার সব তাই। আর আজকে আর টিফিন টিফিন লাগবে না, নিউ হোটেলেই খেয়ে নেবো, বুঝতে পেরেছো? আমি আসি, কেমন? আর কালার টিভিটার কথা বলতে যেন ভুলো না। না না দাদা, এ তো খুব বাড়াবাড়ি। এই তো কিছুদিন আগে এত টাকা পয়সা খরচ করে দান সামগ্রী দিয়ে কি বলে গেছিল? থাক 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 মা, সুখে থাকো, শান্তিতে থাকো, মঙ্গল হোক বাবু। হ্যাঁ বাবা। আমি তো ফিরেই যাচ্ছি। হ্যাঁ তুই রইলি, তোর দিদি রইলো, একটু খেয়াল রাখিস। ঠিক আছে। তোর জামাইবাবুকে তো জানিস, যদি বাবা ওসব নিয়ে কোনো চিন্তা করো না, দিদির সব দায়িত্ব আমার। দেখ উত্তম, মেয়ে যখন আমাদের তখন তো আমরাই ভাববো। কি করবে তাহলে? কাকিমা আমি একটা কথা ভাবছিলাম। কি ভাবছিলি বল। ভাবছিলাম জামাইবাবু ব্যবসা করার জন্য যে টাকাটা চেয়েছে ওই টাকাটা বরং আমি দিয়েই দিই, তাতে তোমাদের কোনো আপত্তি নেই তো? আরে আমাদের আপত্তির কি আছে? কিন্তু তুই তো জানিস উত্তম, তুই ওই প্রথমবার ওকে 70,000 টাকা দিয়ে বিদেশে পাঠালি, কিছু করতে পারলো না, টিকলো না। দ্বিতীয়বার আবার 1 কাড়ি টাকা দিলি, দুবার পাঠালি, কিছুই করতে পারলো না। আর পারবেই বা কি করে? কিছু করতে পারার জন্য তো যোগ্যতা চাই। অথচ দেখ ফিরে এসে আমাদের এই মামনির উপর কি অত্যাচার করলো। তাই ভাবছিলাম তুই যে আবার ওকে এই ব্যবসায় 1 কাড়ি টাকা দিচ্ছিস। না না, আমি জামাইবাবু হয়তো কোনো ক্যাশ দিচ্ছি না। তাহলে আমি ঠিক করেছি দিদির নামে এখানে একটা অ্যাকাউন্ট খুলে টাকাটা ওখানেই ডিপোজিট করে দেবো। সেটা তো মন্য নয়। আর তাছাড়া আমি নিজে এবার খোঁজখবর নিয়ে দেখবো যে জামাইবাবু আসলে কিসের বিজনেস। আর আর একটা কথা ভেবেছি, এবার থেকে জামাইবাবুকে টাকা তুলতে হলে সেটা আমাদের সাথে আলোচনা করে তবেই তুলতে হবে। ঠিক আছে, এক কাজ কর,
আমি তোকে 1,50,000 টাকা দিচ্ছি, তুই আজকেই মামনির নামে এখানে একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা কর, ঠিক আছে? তার মানে নামেই দিদির বিয়েটা দিয়েছিলেন, ওদের ঘর সংসার সব আপনাদেরই টানতে হতো, তাই তো? হ্যাঁ, বাবা বাংলাদেশে চলে যাবার সময় দিদির সব দায়িত্ব আমার উপরই দিয়ে যায়। দিদির একটি ছেলে হয়, আমার ভাগনা। দিদির ছেলে হবার 6 দিন আগে আমার ছোট কাকার একটি ছেলে হয়। আমি যা কিছু কিনতাম সব কিছু 2 করেই কিনতাম, আর এতে করেই স্যার আমার জামাইবাবু খুব মজা পেয়ে গেছিল, কারণ দেখছে বাচ্চার সমস্ত খরচা যখন শ্বশুরবাড়ির লোকই টানছে তখন তো স্যার মজা তো পাবেই। নিজের ঘাত থেকে সব দায় দায়িত্ব স্যার ছেড়ে ফেলে যায়, আর তারপরে স্যার জিদ ধরে ওকে বিদেশে পাঠাতে হবে। সবই তো শুনলাম, কিন্তু আপনার জামাইবাবু বিদেশ যাবার জন্য এত বায়না করছিলেন কেন? স্যার, বিয়ের কথাবার্তার সময় জামাইবাবু জানতে পেরেছিল আমাদের ফ্যামিলির 2 জন বিদেশে চাকরি করে। তখন তো বুঝিনি স্যার, এখন বুঝেছি যে জামাইবাবু তখন থেকেই মনে মনে একটা ছক করছিল। ছক? কিসের ছক? বিদেশে যাবার। এই নিয়ে দিদিকে নানাভাবে উত্তপ্ত করতো স্যার। দিদি সমস্ত কিছু আমাকে জানায়। শুধু তাই নয় স্যার, নিজের ব্যবসা ভালো চলছে না এরকম বাহানা দিয়ে নিজের রাবার স্ট্যাম্প তৈরি কারখানাটা স্যার বন্ধ করে দেয়। কারণ স্যার জামাইবাবু তখনই বুঝতে পেরেছিল আমরা দিদির মুখের দিকে তাকিয়ে জামাইবাবুকে বিদেশে পাঠাবো। তাছাড়া জামাইবাবুর বড় ভাই মানে গৌরহরিবাবু, গৌরহরিবাবুর শ্বশুরবাড়ির লোকেরা ওদের এক ভাইকে যোগাচ্ছেদ করে বিদেশে পাঠিয়েছে, আর এতে ইগোতে চলছিল জামাইবাবু, দিদির ওপর নানা রকমভাবে চাপ সৃষ্টি করত। আর আমরা স্যার তখন বাধ্য হয়ে জামাইবাবুকে বিদেশে পাঠাই 70,000 টাকা দিয়ে। জামাইবাবুর ওখানে কোনো অসুবিধা হবে না। হ্যাঁ গো, তুমি আর ফালতু টেনশন করো না। জামাইবাবু তোমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে, তোমার কিন্তু প্লেনের টাইম হয়ে গেছে, আর এয়ারপোর্টে কিন্তু 2 ঘন্টা আগে কিন্তু রিপোর্টিং করতে হবে। যাবো, আমি নিচ্ছি, আমি নিচ্ছি। সাবধানে যাবি। ২০০৯ সালে বিয়ে হয়েছিল। দিদির যখন বিয়ে হয় তখন দিদির হাজব্যান্ড আমাদের কাছে মানে বিদেশ যাওয়ার জন্য দিদিকে বলে। দিদিকে বিদেশ যাওয়ার আগে দিদিকে খুব মেন্টালি প্রেশার করতো এবং শারীরিক অত্যাচারও করতো। তারপর জামাইবাবুকে বিদেশ যাওয়ার জন্য আমাদের বাড়ি থেকে আমাদের গার্জেনরা যখন টাকা পয়সা দেওয়া হয় তখন বাইরে চলে যান, এবং রীতিমতো শ্বশুর শাশুড়ি জা ভাসুর একটা বিবাহিত ননদ ছিলেন তারা খুব মানসিক টেনশন এবং প্রচুর পরিমাণে শারীরিক অত্যাচার করতো। যাওয়ার পরে আবার চলে আসে ছুটিতে, 1.5 থেকে 2 মাসের মতো ছিলেন। তারপর ছুটি শেষ হওয়া যাওয়ার পরে তখন দিদি আমাদের বাড়িতে এসে খুব কান্নাকাটি করতো এবং আমাদের এই ঘটনাগুলো বলতো যে তোর জামাইবাবু থাকলে এরকম ব্যবহার করে এবং জামাইবাবু চলে গেলে ফ্যামিলির লোকজন আমার উপর এরকম মানে মেন্টালি টর্চারিংগুলো করা হয়। তারপর তারপর সব কিছু ঠিকভাবেই চলছিল স্যার, কিন্তু স্যার দুবার বিদেশে গিয়েও জামাইবাবু কোনো সুবিধা করতে পারেনি। লাস্টে সব কিছু ছেড়ে ছুঁড়ে দিয়ে দেশে ফিরে আসে, এসে বলে ব্যবসা করবে, তার জন্য স্যার আবার টাকা চায়। আর তখনই আপনারা 1,50,000 টাকা দিয়ে দিদির নামে একটা অ্যাকাউন্ট খুলে ফেললেন, তাই তো? হ্যাঁ স্যার, 6 তারিখে দিদি আর জামাইবাবু আমাদের বাড়িতে আসে। তারপর জামাইবাবু কি বিজনেস করবে কিছু ঠিক করলে? হ্যাঁ, কথাবার্তা এগিয়েছে ভেবেওছি, তা যে কারণে এলাম। আমি ভাবছি এবার বাবু শোনা মানে তোমার আদরের ভাগ্নের জন্মদিনটা বেশ বড় করে করব। বাহ, এ তো বেশ ভালো খবর, তা করো না। হ্যাঁ, হিসেব করে দেখলাম 20,000 টাকা মতো খরচ। Thank you.
অদ্ভুত ব্যাপার কাকা, আমাদের একবার ডাকলো না? প্রতি বছরই তো আমাদের জন্মদিনে ডাকে, এবার খবরটুকুও দিল না। এই তো কদিন আগে নীলার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়ে গেল। সেটাই খুব অবাক লাগলো। তাই তো, এমন কি হলো যে আমাদের নিমন্ত্রণই করলো না? কি আর করবে বলো, ছাড়ো ওসব করতে, নাও চা খেয়ে। জামাইবাবু, হ্যাঁ জামাইবাবু বলো। হ্যাঁ তর্পণ দা, হ্যাঁ দিদি অসুস্থ? প্রতি বছর ভাগনার জন্মদিন আমাদের ইনভাইট করা হয়, আমাদের বলে, দিদি মৌখিকভাবেও বলে যে ভাই আয় আজকে শিশিরের জন্মদিন, কিন্তু সেদিন 9 তারিখের রাত্রে তাদের বাড়িতে বড় করে অনুষ্ঠান করা হয়েছিল, কিন্তু আমাদের কোনো ইনভাইট করা হয়নি। জামাইবাবুর বন্ধু রিপন ভক্ত, মানে রাজমিস্ত্রির কাজ করে, জামাইবাবুর মোবাইল থেকেই আমাদের বাড়িতে প্রথম ফোন করেন। ফোন করে বলেন যে তুমি তাড়াতাড়ি আসো। আমি বললাম যে কী হয়েছে, বললো যে এখানে আসলে দেখতে পাবা। আমরা তারপরে পরবর্তীতে ফোন করি, অনেক ঘটনা জিজ্ঞেস করি যে কী হয়েছে, বললো যে না ফোনে কিছুই বলা যাবে না, তাড়াতাড়ি আসো, এসেই দেখতে পাবে। আমাদের এখানে আমার বন্ধু বান্ধব দিদি তারপরে জামাইবাবু আমরা সবাই ওখানে যাই, গিয়ে দেখি বাথরুমের মধ্যে মানে প্রায় ধরুন পদ্ম আসনের মতো বসে রয়েছে, গলায় মানে কাপড় দিদির শাড়ির আঁচল দিয়েই যে বাথরুমের যেগুলো যে তোয়ালি ফোয়ালি রাখা হয় সেখানে মানে বাধা। কিন্তু ওখানে যাওয়ার পরে আমরা মানে জানতে পারলাম যে দরজা ভেঙে মানে ওটা দেখা হয়েছে, কিন্তু দরজাগুলো স্বয়ংসম্পূর্ণভাবে ছিল, দরজা কোনো ভাঙা ছিল না, এবং রেলিংটাও খুব সুন্দরভাবে সূক্ষ্ম অবস্থায় ছিল। দিদি পদ্ম আসনের মতো ওখানে বসেছিল। স্যার ওরা যতই বলুক স্যার এটা আত্মহত্যা। একটা খবর জানতে পারি স্যার? কি বাবা বল না বাবা। বলো বাবু, কিচ্ছু হয় নেই বলো। সবই তো শুনলে, আমার দিদি আত্মহত্যা করেনি, আমার দিদিকে খুন করা হয়েছে। ঠিক আছে আমরা দেখছি, তদন্ত তো শুরু করা হয়েছে, এবারে পোস্টমর্টম রিপোর্টটা আসুক। আপনার বরং এখন আসুন। আমার ভাগনাকে যদি আমি বলি যে বাবা ওখানে থাকবি না এখানে থাকবি, আমার ভাগনা বলে বাবা ওখানে যদি যাই তাহলে আমাকে ওরা মেরে ফেলবে মার মতো। হ্যাঁ ও দেখতে পেয়েছে, ও আমাকে বলে যে মানে রিপন ভক্ত
মানে বাবার যে বন্ধু রিপন কাকা আর বাবা আমার মাকে সেদিন রাত্রে গলায় ফাঁস দিয়ে মেরেছে এবং যেহেতু ওর সাথে ছিল। ওই প্রোগ্রাম ছিল তো কোথায়, সেদিন মদ খেয়ে তারপরে মাকে মেরেছে। বাবা আর হচ্ছে রিপন কাকা হাত দিয়ে মেরেছিল আর রড, ওই মিচি মিচি করে দেখছিলাম মেরে, তারপরে ওই আঁচল দিয়ে।